ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ ঘটেছে যুক্তরাজ্যের, আবার উন্নয়নশীল দেশ হতে চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়ের 62% আসে ইউরোপের বাজার থেকে, যেখানে জিএসপির আওতায় শুল্কমুক্ত সুবিধা পান রপ্তানিকারকরা। আবার ইউরোজোনের একক দেশ হিসেবে বাংলাদেশি পোশাকের দ্বিতীয় শীর্ষ ক্রেতা দেশ যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর এখনও শুল্ক সুবিধা অব্যাহত রেখেছে দেশটি, তবে কোনো চুক্তি না হওয়ায় ঠিক কতদিন এই সুবিধা পাওয়া যাবে তা নিয়ে দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। বাইলেটারাল অ্যাডভান্টেজটা কিন্তু ট্রেডের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টেট টু স্টেট হয়, সেই জায়গায় আমি মনে করি যে আমাদের গভর্নমেন্টও এই ব্যাপারে দেখবে যে আমাদের দেশে জন্য কোনটা ভালো। ইউকে হয়তো এই জায়গাটাতে এখন আমাদেরকে কিছুটা ছাড় দিয়ে রেখেছে, বা কতদিন রাখবে, ডাব্লিউটিওর অধীনে যে কোনো একটা এগ্রিমেন্টে আমাদের যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। রপ্তানিকারকরা বলছেন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও বাজার সুবিধা নিশ্চিত করতে দূতাবাসগুলোর অগ্রগতি সন্তোষজনক নয়। দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের তুলনায় আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ প্রত্যেকের তুলনায় আমরা পিছিয়ে। ব্রাজিল, মেক্সিকো, সাউথ আফ্রিকা, রাশিয়া, এই এরিয়া, এই দেশগুলো একটা বড় মার্কেট। যদি ওই মার্কেটে আমরা এক্সপোর্ট করছি, বাট এক্সপোর্ট বাড়ানোর জন্য এই ডিউটিটা, ট্যাক্সটাকে কমানোর আমাদের কাজ চলছে। বর্তমান প্রেক্ষাপটে বাজার সুবিধা আদায়ে যুক্তরাজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অর্থনৈতিক কূটনীতি জোরদার করার পরামর্শ অর্থনীতিবিদদের। যুক্তরাজ্যের বাজারেও যাতে আমরা বিশেষ সুবিধা পেতে পারি সেই লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালানো দরকার। স্পেশাল সুবিধা প্রাপ্তিটা যেন LDC হিসেবে আমাদের অবস্থান তার সাথে যেন যুক্ত না থাকে। ব্রেক্সিটের পরপরই চীন, জাপান সহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তৎপর হয়েছে যুক্তরাজ্য। এই সুযোগকেই কাজে লাগানোর পরামর্শ রপ্তানিকারকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।